सलाम आलैकुम बंधुरा आजकल भिडियोते देख आई फ्रेम ओके तो आई फ्रेम खूब परिचित एक नाम हम जो एक ख्याल करी एक वेबसाइट बनाई जस्ट एक फोल्डर तैरि करी क्लास इक्वल एखे हमें बोलोम 20 ओके एखे बोल सपोज वीडियो डॉट एचटीएमएल ओके आसलम एखे बोल एचटीएमएल 5 सेव कर लखने मन करें को लिंक शेयर करब आई फ्रेम मूलत तो एक फ्रेम ओके आई फ्रेम शुरू और शेष है এটা মূলত একটা ফ্রেম এটার ভিতরে অ্যাট্রিবিউট দেওয়া যায় এরকম ফ্রেম বর্ডার 0 বা আমরা এখানে ফ্রেম বর্ডার 0 করলাম না জাস্ট সেভ করলাম এবং এটার ভিতরে একটা অ্যাট্রিবিউট হচ্ছে এসআরসি আমরা এটাও কেটে দিলাম তাহলে দেখি যে আই ফ্রেমটা মূলত কি ওকে ওকে এই যে একটা ফ্রেম জাস্ট একটা ফ্রেম হয়ে আছে এই ফ্রেমের ভিতরে কি বসবে सपोज আপনার বাসায় একটা ফ্রেম নিলেন ফটো অ্যালবাম বা আপনার ফটো ফ্রেম নিলেন তাহলে কি হবে যে ওখানে একটা আপনি ইমেজ বসায় দিবেন তাই না अपने जे इमेजटा फ्रेमर भरे रखबें वो इमेजटाई शो करें तैना तो एने आपनर जो विषय आई फ्रेम जस्ट य फ्रेमर भरे अपनी एसआरसी दिए जा लिखभन वोटर भरे शो करें जमन धरें हमें एखे बोल एसआरसी एचटीटीपीएस हमार वेबसाइट ये शो करब क्लियर एखे जस्ट एक इरोर देखा हमें एखे एचटीटीपीएस केटे दिए दिए दी सेव कर एक रिलोड दी जस्ट कनेक्शन रिफ्यूज करते अर्थात किछु किछु वेबसाइट आछे जा आपनार होच्छे आपनार आई फ्रेमर मध्य शो करबेना एर भितर धरेन आमारटा एक तो एरकम आमरा सपोज आमादेर जे रेजल्टेर वेबसाइटटा एडुकेशन बोर्डेर जे वेबसाइटा यार लिंक दिए दी सेव करी रिलोड दिलाम देखें एखे ये फ्रेमर भरे रेजल्ट देखी वो रेजल्टर एक रेजल्टर जो वेबसाइट अर्थात ये वेबसाइट वेबसाइट कि करलम ये फ्रेमर भरे रेखे दिलाम क्लियर अच्छा आई फ्रेम एखन य फ्रेमर हाइट जो चाहले ही सेट कर दीते जमन धरें आपने बोलोम जे एटार उइथ हबे 650 पिक्सेल क्लियर सेव करलाम एकटा रिलोड दिलाम देखेन एटा 650 पिक्सेल हये गेल आमार मने होच्छे जे आरेकटु बड़ो जदि दिई ताहले तो आर एखाने निचेर स्क्रल बारटा आसबे ना ताई ना ताहले एकटु बड़ोई करे दिई एखाने बोले आमरा 750 पिक्सेल सेव करलाम एकटा रिलोड दिलाम देखेन निचेर स्क्रल बारटा आर आसतेछे ना आमरा चाइले एटार हाइटटाकेओ बाड़ाई दिते पारि हाइट इक्वल एखे दिल 700 पिक्सेल कोनो प्रॉब्लम नहीं एटाओ चले आसलो क्लियर तो आम्रा एखन कि चाच्छी ये बॉर्डरटा आछे फ्रेम बॉर्डरटा आछे आम्रा फ्रेम बॉर्डर ही राखबो ना ताहले आम्रा कि बोलबो एखाने जस्ट स्पेस दिए बोलबो फ्रेम बॉर्डर इक्वल जिरो ओके जस्ट जिरो करे दिलाम ताहले देखें फ्रेमर एखन बॉर्डरटाओ नाई এখন এটাকে যদি আমরা এখানে সেন্টারে নিয়ে আসতে চাই জাস্ট এখানে বললাম আমরা একটা সেন্টার ট্যাগ দিয়ে দিব সেন্টার ট্যাগ এটা দিয়ে আমরা চাইলে এটাকে সেন্টার নিয়ে আসতে পারবো এটা আমরা পরবর্তীতে সিএসএস দিয়ে করব মার্জিন অটো করে নিয়ে আসব বাট আপাতত এতটুকুই আমরা জানি তাই না তো এরকম আমরা চাইলেই যে রেজাল্ট যে ওয়েবসাইটটা আছে ওইটা আমাদের ওয়েবসাইটের ভিতরে শো করাতে পারবো আমাদের পেজের মধ্যে শো করাতে পারবো এখানে আপনি রেজাল্টও পাবেন ঠিক আছে আপনি যখন নাম্বারগুলো দিবেন তখন দেখা যাবে আপনি রেজাল্টও পেয়ে যাচ্ছেন এখানে কত আছে 17 ওকে রং ইনফরমেশন যার কারণে রেজাল্ট আপনাকে দিচ্ছে না বাট আপনি যদি কারেক্ট ইনফরমেশন দেন তাহলে এরকম আই ফ্রেমের মাধ্যমে আপনি চাইলেই রেজাল্টও জানতে পারবেন ওকে তো এই আই ফ্রেমটা মূলত আপনাদের বেশিরভাগ কাজে লাগবে হচ্ছে ওয়েবসাইটের মধ্যে যখন আপনি ইউটিউবের ভিডিও বা ভিমিও ভিডিও বা এরকম কোনো ভিডিও শেয়ার করবেন তখন ওকে যেমন আমরা এখানে মনে করেন একটা টেবিল ক্রিয়েট করি সাপোজ এখানে আমরা একটা টেবিল দিলাম টেবিল এর ভিতরে আমরা বললাম টিয়ার ইনটু আচ্ছা টিয়ার এর ভিতরে হবে টিডি
into 2 আমরা tr দিয়ে দেই tr into 3 দিয়ে দেই ওকে সেভ করলাম এই যে আই ফ্রেমটা আছে এই আই ফ্রেমটা আমরা হচ্ছে প্রথম টিডিতে নিয়ে যাই তাহলে কি হচ্ছে দেখেন এই পেজের ভিতরে একটা টেবিল হবে টেবিলের ভিতরে প্রথম যে টেবিল ডাটাটা হবে এটার ভিতরে একটা আমাদের যে রেজাল্টের যে ওয়েবসাইটটা এটা শো করতেছে এখন আমি চাচ্ছি পরবর্তীতে ইউটিউবের ভিডিও শো করবে দেখেন ভিডিওতে এরকম হয় যে আপনি যখন ইউটিউবের কোন একটা প্লেলিস্টে যাবেন এরকম একটা শেয়ার অপশন আসে তাই না শেয়ার অপশনের মধ্যে আপনি ক্লিক করে এখানে দেখেন ইমবেড নামে একটা অপশন আছে তো ইমবেডের মধ্যে আপনি যখন ক্লিক করেন এখানে একটা আইফ্রেম আপনাকে দেখায় আইফ্রেমের ভিতরে এখানে কিছু কন্ট্রোলার দেখায় যে শো প্লেয়ার কন্ট্রোলার এটা যদি আপনি অফ করে দেন তাহলে এখানে প্লেয়ার কন্ট্রোলারটা থাকবে না ওকে তো এরপর আপনি এই কোডটাকে কপি করতে পারেন অথবা এখানে কপিতে ক্লিক করে কপি করে ফেলতে পারেন আপনি এই পরবর্তী টিডির মধ্যে এটা দিয়ে দিলেন ঠিক আছে এই হচ্ছে আইফ্রেম খেয়াল করে দেখেন আমরা আইফ্রেম কি কারণে ইউজ করা হয় সেটা আমরা জানি যে একটা ফ্রেম উইথ হচ্ছে এটার হাইট উইথ সেট করার জন্য তাই না হাইট উইথ সেট করার জন্য এসআরসির ভিতরে হচ্ছে একটা লিংক এটাই মূলত মেন এর মাধ্যমে হচ্ছে ভিডিওটা আসবে এরপর এখানে যে টাইটেল আপনি দিতে পারেন যে আইফ্রেমের টাইটেলটা হচ্ছে এটা ইউটিউবের ভিডিও প্লেয়ার তারপর হচ্ছে ফ্রেম বর্ডার জিরো এই অ্যালাউ এটা হচ্ছে কাস্টম কিছু অ্যাট্রিবিউট যেটা হচ্ছে আপনার ইউটিউবের জন্য কাজে আসবে ওকে সেভ করলাম এখানে আমরা একটা রিলোড দিলাম ক্লিয়ার দেখেন আমাদের প্লেলিস্ট সহ চলে আসছে এখানে যখন আমি ক্লিক করব প্লেলিস্ট এখানে দেখতে পাবো ক্লিয়ার আচ্ছা এখন আপনি চাচ্ছেন যে প্লেলিস্ট না শুধুমাত্র একটা ভিডিও শো করবে সেই ক্ষেত্রে আপনার জাস্ট ভিডিওটা ওপেন করতে হবে ভিডিওটা ওপেন করার পরে এই ভিডিওর নিচে যে অপশনটা থাকে শেয়ার এই শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করে ইমবেডে ক্লিক করেন ওকে এখন এই লেখাটাকে এই যে ইমবেড কোডটা আছে এটাকে আপনি কপি করে দেন আমরা নিচের এখানে দিয়ে দিলাম এটা আসলো তো এরকম ভাবে আপনার যত ইচ্ছা আইফ্রেম একটা ওয়েবসাইটের ভিতরে আপনি ইউজ করতে পারবেন রিলোড দেন ঠিক আছে আচ্ছা আইফ্রেম আইফ্রেমের মাধ্যমে আমরা চাইলেই কোনো একটা ভিডিও আমাদের পেজের মধ্যে শো করাইতে পারি ক্লিয়ার তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত প্র্যাকটিস করতে থাকেন